টাকায় আমার ছিনিমিনি করে, চারিদিকে শুধু টাকা আর টাকা। ইউটিউব এখন নিয়ে এসেছে তাদের নতুন মনিটাইজেশন পলিসি, 2023 সালে নিয়ে এসেছে পলিসিটি। বর্তমান যে ইনফ্লেশন চলছে বা বিশ্বব্যাপী যে মন্দা চলছে অর্থনৈতিক, সব দিকে অ্যাডের পরিমাণ কমে গিয়েছে, ফেসবুক বলেন ইউটিউব বলেন সবার কমে গিয়েছে। এখন ইউটিউব এটি ভালোভাবে বুঝতে পেরেছে তাদের মনিটাইজেশন এখন আরও বেশি অ্যাড কোম্পানি যাতে তাদের অ্যাড দেয়, হ্যাঁ তাদের ব্যবসা যাতে বৃদ্ধি পায়, সেজন্য তারা মনিটাইজেশন পলিসি যে আগে শর্তটা ছিল আপনার 1000 সাবস্ক্রাইবার লাগবে, এটি হচ্ছে সাবস্ক্রাইবার হলেই হবে, আর এটি কোনো টাইম ফ্রেম নেই কত টাইম ফ্রেমের ভিতর হবে সেটি নেই, আর হচ্ছে 4000 ঘন্টা লাস্ট 360 ডেজ, মানে লাস্ট 1 ইয়ারে আপনার লাগতো 4000 ঘন্টা ওয়াচ টাইম, সেটি রিকোয়ারমেন্ট কমিয়ে দিয়েছে ইউটিউব। হ্যাঁ এখন দেখুন, এখন হচ্ছে অনেক কমে গিয়েছে, দেখুন এখন যে রিকোয়ারমেন্টটা তারা চাচ্ছে সেটি হচ্ছে 500 সাবস্ক্রাইবার থাকা লাগবে, আর হচ্ছে 3 ভ্যালিড পাবলিক আপলোডস আপনার লাস্ট 90 ডেজের ভিতরে, 3টি ভ্যালিড পাবলিক আপলোড, 3টি ভিডিও আপলোড দেওয়া লাগবে, সহজ কথা ইউনিক কন্টেন্ট, কপিরাইট ফ্রি কন্টেন্ট হওয়া লাগবে। এবং যে শর্ত হচ্ছে লাস্ট বছরে আগে যেখানে ছিল 4000 ঘন্টা ওয়াচ টাইম, সেখানে তারা কমিয়ে দিয়ে করেছে 3000 ভ্যালিড পাবলিক ওয়াচ আওয়ার্স বা 3000 ঘন্টা ওয়াচ টাইম। আর শর্টসের ক্ষেত্রে যে কন্ডিশনটি ছিল বা রিকোয়ারমেন্টটি ছিল সেটি আগে ছিল 10 মিলিয়ন ছিল শর্টস ভিউ, সেটি হচ্ছে লাস্ট 90 ডেজের ভিতরে, সেটি তারা কমিয়ে দেয় 10 মিলিয়ন, দ্যাট মিনস 1 কোটি, আর 3 মিলিয়ন তার মানে 30 লাখ, তারা 70 লাখ কমিয়ে দিয়েছে। আমরা যদি দেখি স্ট্যাটিস্টিক্সটা, এখানে আরও কিছু আপডেট এসেছে, আমি যদি আপনাদেরকে বলি, এটি এখানে হয়তো সরাসরি লেখা নেই, আপনারা ইউটিউবের শপিং অ্যাফিলিয়েট করে সেখান থেকে আর্নিং করতে পারবেন, আপনার রিলেটেড প্রোডাক্ট এখানে শপিং প্রোডাক্ট অ্যাড করার জন্য আপনার অবশ্যই মনিটাইজেশন পাওয়ার প্রয়োজনীয়তা হবে, মনিটাইজেশন করতে হবে, তারপর আপনি শপিং প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবেন, আপনি সেখান থেকে অ্যাফিলিয়েট কমিশনগুলো জমা কিন্তু হবে সরাসরি ইউটিউবের অ্যাকাউন্টে। ইউটিউব যে মনিটাইজেশন পলিসি, মনিটাইজেশনের যে ড্যাশবোর্ডটি রয়েছে, সেই ড্যাশবোর্ডে আপনার একটি সাইডে থাকবে হচ্ছে মনিটাইজেশন ভিডিও অ্যাডের যে ইনকাম সেটি থাকবে, অন্য পাশে থাকবে হচ্ছে প্রোডাক্ট সেলে প্রোডাক্টের রেভিনিউ, এবং আপনি কত রয়্যালটি পেলেন, আপনি কত প্রফিট পেলেন সেটি আসবে। এইভাবে ইউটিউব আরও অনেক বড় বড় আপডেট আনতে যাচ্ছে ভবিষ্যতে, আপনার যদি ইউটিউবে কাজ করতে থাকেন। হ্যাঁ একটি কথা হচ্ছে কন্টেন্ট কনসিস্টেন্সি ইজ দ্য কি টু সাকসেস, আমি যদি বলি, এখানে দেখুন আগে যে রিকোয়ারমেন্টটি ছিল 1000 সাবস্ক্রাইবার, 4000 পাবলিক ওয়াচ টাইম অথবা 10 মিলিয়ন শর্টস ভিউ, বাংলাদেশের ক্ষেত্রে এখনও এই রিকোয়ারমেন্টটা রয়েছে, খুব শীঘ্রই বাংলাদেশ, ইন্ডিয়া এবং পার্শ্ববর্তী দেশগুলোর জন্য নতুন রিকোয়ারমেন্ট চলে আসবে, যেহেতু এটি বিশ্বব্যাপী অন্যান্য অনেক দেশে চালু হয়ে গিয়েছে, বাংলাদেশে খুব শীঘ্রই চলে আসবে। তো দর্শক, যেটি বলছিলাম, খুব সহজেই আপনারা ইউটিউব মনিটাইজেশনের যে পলিসিগুলো রয়েছে, নতুন পলিসি, সেখান থেকে আপনারা খুব সহজেই আর্নিং করতে পারবেন, যদি কনসিস্টেন্সি ইজ দ্য কি টু সাকসেস, যে বলছিলাম কন্টেন্ট দিয়ে যেতে হবে, অবশ্যই কন্টেন্ট ভ্যালু ক্রিয়েট করতে হবে, ভ্যালু দিতে হবে, ইউনিক কন্টেন্ট হলে ভালো, আপনার পপুলার কন্টেন্টগুলো অবশ্যই কপিরাইট ফ্রি, কপিরাইটের কাছে যাওয়া যাবে না, মিউজিকগুলো আপনার কপিরাইট ফ্রি ইউজ করবেন, ভিডিও কন্টেন্টগুলো কপিরাইট ফ্রি মিউজিক পাওয়া যায়, খুব অ্যাভেলেবল এখন পাওয়া যায় ইউটিউবে, আপনারা পাবেন NCS নো কপিরাইট সাউন্ডসের অনেক চ্যানেল রয়েছে, সেখান থেকেও আপনি সেগুলো খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। তো দর্শকবৃন্দ, আপনাদেরকে যারা ইউটিউবার রয়েছেন আপনাদেরকে নতুন করে আবার স্বাগত জানাই ইউটিউব চ্যানেলে, আমার ইউটিউব চ্যানেলে। আপনারা যদি আমার এই ইউটিউব চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই অনুরোধ করব আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে দিবেন, এরকম আরও ইন্টারেস্টিং এবং ইনফরমেশনাল ভিডিও পাওয়ার জন্য। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আল্লাহ হাফেজ।